이치노디 ভালো কাকু চলো এসো দিদি তুমি এখানে কি করছো আমি তো তোকেই খুঁজছিলাম তো তুই এখানে এরকম মেঝেতে একা একা বসে কি করছিস মা কি হয়েছে তোর কি কি করছি না করছি সেটা দেখার সময় আছে তোমার এরকম ভাবে কথা বলছিস কেন দিদি মা তোমার ছোট মেয়ের বিয়ে আমি কি করছি না করছি সেসব নিয়ে মাথা ঘামালে চলে নাকি দিদি দিদি তুই বুঝতে পারছিস না আমি কি মন নিয়ে এখানে আছি কি মন নিয়ে সব কাজ করে যাচ্ছি আমি যদি বাড়ি থেকে গুরুজির বাড়িতে না আসতাম তাহলে তোর বাবা কি অশান্তিটাই না করত অথচ বিয়েটা কিন্তু ঠিক হয়ে যেত শ্রীপুরের লোকজনদের দেখে তাদের আয়োজন করে বিয়েটা ঠিক সেরে ফেলতো সেরে ফেলতো কিন্তু তোর বাবি তখন লোকে দশটা কথা বলতো আর একটা কথা তুই তো বুঝতে পারছিস মা এখন জলে থেকে কুমিরের সাথে বিবাদ করে বাঁচা যায় না দিদি আমি অনেক ভেবে এই বিয়েতে নিজেকে জড়িয়েছি নাহলে তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে বিয়েতে আমি থাকবো না বলিনি বল মা তুমি এখন কেন এসেছো আমার কাছে বলো এখন তোমার কাছে এই কারণে এসেছি তুমি এইভাবে মুখ কালো করে ঘরের কোণে বসে থেকো না দেখো তোমাকে কেউ সিম্প্যাথি দেখা এটা আমার ভালো লাগবে না তুমি কেন বুঝছো না ঘরের বাইরে বেরো স্পোর্টিংলি নাও ব্যাপারটাকে আমাকে কেউ সিম্প্যাথি দেখাবে না মা কেউ আমাকে সিম্প্যাথি দেখাবে না সিম্প্যাথি দেখাবে তোমার ছোট মেয়েকে ও যে বিয়ের কোণে সাজছে এখন ও জানে না কখন কি বদলে যেতে পারে দিদি তুমি কি বলছোটা কি আমি কিছু বলছি না তুমি এখন এখান থেকে যাও আচ্ছা শোনো আমি আমি তোমাকে যে কারণে খুঁজছিলাম এনা এই শাড়িটা পরো বিয়ে বাড়ি তো এই শাড়িটা পরো দেখো এই শাড়িটা তুমি তোমার অনুষ্ঠানের দিন পরেছিলে আর সবাই তোমাকে বলেছিল তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে তুমি আমাকে নিজে বলেছিলে কথা ধরো 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 এটা পরো নাও পরো ওরম পরো না দিদি মা যাও এখান থেকে আর আমাকে দয়া করো না তোমরা কেন এভাবে কনসিডার করছো তোমরা আমাকে বলো তো কেন করছো এগুলো কেন কি আমি তোমায় কনসিডার করছি না দিদি এই এই দিদি কি সব বলছিস মা আমি কেন তোকে কনসিডার করতে যাব তুই বলতো তোকে কেন আমি দয়া দেখাতে যাব তুই তো আমার সোনা মা কি সব অদ্ভুত কথা বলছিস তাই না তুই বল
কি অদ্ভুত কথা বলছিস? তোমরা তো তাই করছো আমার সঙ্গে মা, তাই তো করছো। তুমি একবার ভেবে দেখো তো, যে জিনিসগুলো আমার জন্য কেনা হয়েছে সেগুলো এখন সব মেঘলা পড়ছে, আর আমাকে আমাকে দয়া দেখাচ্ছ একটা পুরনো শাড়ি নিয়ে এসে। হ্যাঁ, সে মনে মা, আই জাস্ট আমি তো তোর জন্য তোর কথা ভেবে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এনে রাগ করিস না, দুঃখ পাস না, এনে 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 ঘরের চাবি নে, ঘরের চাবি নিয়ে আলমারি খুলে যে শাড়িটা তোর পছন্দ হয় তুই সেই শাড়িটা পর, যেটা তোর ইচ্ছা সেটা তুই এনে ধর, অমন রাগ করিস না মা। কিচ্ছু চাই না আমার মা, আমার কিচ্ছু চাই না, তোমরা আমাকে একটু দয়া করো, একটু দয়া করো, আমাকে একটু দয়া করো, যাও এখান থেকে প্লিজ, প্লিজ যাও। দিদি দিদি তুমি এসব কি বলছো বলো তো, কেন দোষছো আমাকে? আমি কি চেয়েছিলাম এই বিয়েটা হোক বলো তুমি? আমি চেয়েছিলাম, তাহলে কেন আমাকে দোষ দিচ্ছ? আমি কি করেছি, কেন আমাকে কাটছো বলো, কেন? আমি তো বারবার করে মানা করেছিলাম, বেড়াতে আমি যাবো না, পাহাড়ে যাওয়াটাই কাল হলো, ওই পাহাড়ে না গেলে কোনো অশান্তি হতো না, এত কিছু ঘটতোই না। তুমি তো জেদ করে বললে যে পাহাড়ে এখনই তুমি যাবে, এখন না গেলে সত্যি এত কিছু হতো না। তাই বুঝি মা, তাই এই সব কিছু হয়েছে মেঘলাকে এই বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য। হ্যাঁ মা, মেঘলাকে এই বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য। আচ্ছা তোমরা তো নিঃসন্তান ছিলে না মা, তাহলে আমি থাকাকালীন কেন তোমরা মেঘলাকে এভাবে আশ্রয় দিতে গেলে, ওকে বড় করতে গেলে বলো, হঠাৎ করে ওর ওপরে এই দরদটা কেন উঠলে উঠলো তোমাদের বলো, কেন কেন এভাবে ওকে দয়া করতে গেলে তোমরা, কেন কেন? এসো তুমি পাগল হয়ে গেছো, বসো বসো দিদি বসো, চুপ করো চুপ করো, কেউ শুনে ফেলবে, এটা একটা বিয়ে বাড়ি দিদি, বিয়ে বাড়ি, তখন একটা কেলেঙ্কারি হয়ে যাবে। দেখো দিদি দেখো, তুমি তখন খুব ছোট ছিলে, তাই তুমি জানো না, নেহাতি তখন তুমি ছোট, তাই তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। দিদি দিদি আমরা কি ভেবেছিলাম জানো, তোমার একটা বোন থাকবে, তোমরা পিঠে পিঠে দুজনে বড় হবে, তুমি একা একা বড় হবে না, আমি আর তোমার বাবি দুজনেই চাকরি করতাম কি না, তাই তো সেক্ষেত্রে তো আমার একটা নিজেরও বোন থাকতে পারতো মা, কেন বলো তো? একটা বাইরের মেয়ের জন্য, একটা রাস্তার মেয়ের জন্য প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাফার করতে হবে, কেন প্রত্যেকটা মুহূর্তে আমাকে হেরে যেতে হবে? না মা তুমি হারোনি, আমি কি বলছি বলো তো দিদি, যা অবস্থ হয়ে গেছে মা, সেটা নিয়ে আর কথা বলে কোনো লাভ আছে? তুমি বলো আর সেটা নিয়ে কথা বলো না, চুপ করো চুপ করো, কি কথা শুনে ফেলবে জানো দিদি? আমি ঠিক করেছি, মেয়ে জামাই জোরে আসবে, তারপর আমার আর কোনো কর্তব্য নেই, কোনো কর্ম নেই, আমি আর এসবের মধ্যে থাকবো। চলো 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 পাল্টাই।